নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টুডে নিউজ। টুডে নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আগামী 2 ঘন্টার মধ্যে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি, ভাসবে কলকাতা সহ রাজ্যের এইসব জেলাগুলি, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, রাজ্যের কোন কোন জেলায় এই প্রবল ঝড় বৃষ্টি হতে চলেছে তো কী জানাচ্ছেন আবহাওয়াবিদরা? বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এ ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী 2-1 ঘন্টায় উত্তর ও দক্ষিণ 24 পরগনা ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টি সতর্কতা, বৃষ্টি পড়ে শহর কলকাতাও। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ 2-1 পরশা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি সেলসিয়াস, গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক থেকে 2 ডিগ্রি নিচে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল 60% থেকে 95%। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টি হয়নি। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, পার্বত্য এলাকায়। কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার অর্থাৎ আজ উত্তরবঙ্গের উপরে 5টি জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা আছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে, চলবে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এইখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আগামী 48 ঘন্টায়। মঙ্গলবার বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রগর্ভ মেঘ থেকে 2-1 পরশা জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আর্দ্রজনিত বেশি থাকায় অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে আর মাত্র কয়েক ঘন্টা, তারপরই প্রবল বৃষ্টিতে ভিজবে শহর কলকাতা, সঙ্গে উত্তর ও দক্ষিণ 24 পরগনার মতন বেশ কয়েকটি জায়গায় প্রবল ঝড় বৃষ্টি হবে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ থেকে বৃষ্টি বাড়ার কথা ছিল উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি একাধিক এলাকাসহ কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টি পাবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এবং মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। আজ সকাল থেকে কলকাতা আংশিক আকাশ মেঘলা থাকার পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল 60 থেকে 95%। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার থেকে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, অবশ্যই বিস্তারিত বুঝতে পারলেন। তো এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট খবর। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে অন্যরা দেখার সুযোগ পায়। আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি প্রেস করে দেবেন।